Entertainment is a must. Shunun Shadhin podcast. Turjo Tusharer goyendagiri. Ebarer case MMS. আচ্ছা আমরা বিয়েটা করছি কবে? আরে এখনো ঝামেলাই শেষ হয়নি, এর মধ্যে তুমি আবার এসব বলা শুরু করে দিয়েছো। আরে ঝামেলার কি আছে, কোনো ঝামেলা টামেলা নেই। ভাষা, তুমি আমাকে ধোকা দেবে না তো? এখানে ধোকা দেওয়ার কথা কোত্থেকে আসছে দীপ্ত? এই মুহূর্তে যদি আমরা বিয়ে করি এটা সবার চোখে লাগবে না? ওমা, চোখে লাগার মতো কি আছে? আর তাছাড়া আমাদেরকে কেউ সন্দেহ করছে না। শোনো, আমাদের কাজ পর্যন্ত কেউ পৌঁছাতেই পারবে না। শোনো দীপ্ত, একটা কথা ভুলে যেও না, সত্য কোনো দিনও চাপা থাকে না। কিন্তু আমরা তো চাপা দিয়েই দিয়েছি। শোনো দীপ্ত, আমি দেশের বাইরে চলে যাওয়ার কথা ভাবছি। কি এসব কি বলছো তুমি? আমাকে রেখে তুমি বাইরে চলে যাবে? তাইলে আমি সেসব আমার মাথায় আছে তো, আমি ওখানে গিয়ে তোমার যাওয়ার একটা ব্যবস্থা করব। ভাষা, আমার কেন জানি মনে হচ্ছে দেশের বাইরে গিয়ে তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেবে। আমাকে তুমি বিশ্বাস করো না? আপাতত করতে পারছি না, দেশের বাইরে যাওয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু গেলে একসাথে যাব। তুমি নিজেও মরবে, আমাকে সাথে নিয়েই মরবে। তুজু ভাই, আমরা তো এখানে একটা ইনভেস্টিগেশন এসেছি তাই না, এর মধ্যে আবার মর্নিং ওয়াকতে ঢুকাতে গেলে কেন? এক জায়গায় বসেই তো আমরা লক্ষ্য রাখতে পারি তাই না? যা বলছে তাই কর, চুপচাপ হাঁটাহাঁটি কর। তুজু ভাই, আমার পা আর চলছে না, আমি আর পারবো না আজকে। ভালো হচ্ছে, চালিয়ে যা। মানে? মানে হলো অভিনয় যত ন্যাচারাল হবে তত ধরা পড়ার সম্ভাবনা কম। কি বলছো তুমি তুজু ভাই? এই আস্তে আস্তে কথা বল, এর জন্যই তোকে কিছু বলি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। না, কিছু না। কিছু না মানে? তোমার কি সকাল সকাল মাথাটা একেবারে গেল? শোন, আমরা এখানে কাউকে খুঁজতে এসেছি, এই কথা যদি কেউ টের পায় তাহলে আমও যাবে ছালাও যাবে, বুঝলি? ও, এই জন্য এমন করছিলে? কিন্তু কাউকেই তো পেলাম না। আজ পাইনি, তবে পাবো। ওই ভদ্রমহিলা মনে হয় প্রতিদিন হাঁটতে আসেন না। বেচারি একদিন এসে যে ঝামেলার মধ্যে পড়েছে তাই হয়তো আর আসছে না। চল আরেকটা রাউন্ড দে। মাফ করে দাও তুর্য ভাই। চল বাড়ি চল। হ্যালো, শোনো, তুমি একটু বাড়িতে আসতে পারবে? কি হয়েছে ভাষা? আরে এসো না। তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন, কি হয়েছে বলো তো? তুমি এসো, তারপর সব বলছি, একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি এখনই আসছি। এত দেরি হলো কেন তোমার আসতে? সরি সরি, এখন বলো কি হয়েছে। আমাদের ব্যাপারে আরো কেউ জানে। মানে? জানে মানে কি? কে কি জানে? সব কিছু জানে। কি বলছো তুমি? হ্যাঁ, এই দেখো চিঠি। এইটা তুমি পেলে কোথায়? দরজার বাইরে কেউ রেখে গেছে। দরজার বাইরে কেউ রেখে গেছে আর তুমি টের পেলে না? না, আমি বের হওয়ার সময় দেখি একটা র‍্যাপিং পেপারের ভেতরে এটা রাখা। ভাষা, আমি না কোনো কিছু বুঝতে পারছি না, এ ব্যাপারে আর তো কারো জানার কথা না। এখন কি করব? আমাদেরকে গা ঢাকা দিতে হবে। যতদিন এই চিঠি কে পাঠিয়েছে তা বের করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের কিছুই করার নেই। তুমি তৈরি হয়ে নাও, সব গুছিয়ে নাও। কোথায় যাব? আপাতত কক্সবাজার, তারপর দেখা যাবে। কি থেকে কি হয়ে গেল তাই না দীপ্ত? কত সাধারণ জীবন ছিল আমাদের, সব এলোমেলো হয়ে গেল। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো দীপ্ত, আমার কেন যেন মনে হচ্ছে এই যে আমি বাড়ি থেকে বের হয়েছি, আমি কোনোদিন ফিরে যেতে পারবো না। এসব কি বলছো তুমি?
শোনো, আমি তো আছি তোমার সাথে, কিচ্ছু হবে না, তুমি একদম নিশ্চিন্ত হয়ে থাকো। আর কয়েকটা দিনই তো, একবার ভিসাটা পেয়ে গেলেই আমাদের আর কেউ ধরতে পারবে না। দীপ্ত, আমরা অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি, তাই না? না, একদমই না। আর যদি সেভাবে ভাবতেই হয় তাহলে অন্যায়টা অন্য কেউ করেছে, তাই না? আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে কি তুমি কখনো কারোর সাথে কিছু শেয়ার করেছো? মাথা খারাপ নাকি তোমার? তাহলে আর কে জানতে পারে বলো তো? আমি তো সেটাই ভাবছি। আচ্ছা শোনো, একবার কি ওখানে গিয়ে দেখে আসবো? একদম না, ওখানে কোনোভাবেই আমাদের যাওয়া যাবে না। আমার খুব ভয় করছে দীপ্ত। হ্যাঁ, কিচ্ছু হবে না, আমি আছি তো। চলো হোটেলে যাই। তুর্য শাকের কি আছেন? জি আসেন, আমি তুর্য শাকের। জি, আমি আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম। জি বলুন। আসলে আমার স্বামী গত মাস থেকে মিসিং। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোনো হদিস পাচ্ছি না। পুলিশকে জানিয়েছেন? জি জানিয়েছি। পুলিশ তো তখন থেকেই বলছে দেখবে দেখবে, কিন্তু এখনো কোনো খবর দিতে পারেনি। কোথা থেকে মিসিং হয়েছেন? ব্যবসার কাজে ও ঢাকার বাইরে গিয়েছিল। আমার সাথে যখন শেষ কথা হয় তখন ও ঢাকায় ফিরছিল। এরপর থেকে ওর ফোনটা বন্ধ পাচ্ছি, আর কোনো যোগাযোগ করতে পারিনি। বুঝলাম। আপনার স্বামীর নামটা কি? মাহবুবুর রহমান। কিসের ব্যবসা করতেন উনি? স্বর্ণের ব্যবসা করতেন। উনি কি একাই গিয়েছিলেন নাকি ওনার সাথে কেউ গিয়েছিল? না, একাই গিয়েছিলেন উনি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ফোন নাম্বার আর বাড়ির ঠিকানাটা লিখে যান, আমি দেখি কি করা যায়। দেখুন, আমি একদম অসহায় হয়ে আপনার কাছে এসেছি, প্লিজ কিছু একটা করুন আপনি। চিন্তা করবেন না, আমি দেখছি। তুর্জু ভাই, শুনলাম নতুন একটা কেস এসেছে। কার কাছে শুনলি? না, আসার সময় দেখলাম একটা মহিলা বের হয়ে গেল কাঁদতে কাঁদতে, তাই ভাবলাম নতুন কোনো কেস। একটা মিসিং কেস, চল তো একবার থানায় যেতে হবে। থানায় কেন ভাই? ভদ্রমহিলা নাকি থানায় রিপোর্ট করেছিলেন মাস কয়েক আগে, কিন্তু থানা থেকে কিছুই জানানো হয়নি। ভদ্রমহিলার হাজবেন্ড মিসিং নাকি? হ্যাঁ, চল গিয়ে দেখি কি অবস্থা। কেমন আছেন মতলব সাহেব? ধুত্তেরে আবার চলে এসছে, এতক্ষণ তো ভালোই ছিলাম, বসুন। আমাকে দেখে খারাপ থাকার কোনো বিশেষ কারণ আছে কি? না না, তা নেই তা নেই, কিন্তু যেহেতু আপনি কষ্ট করে থানা পর্যন্ত এসেইছেন তার মানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। বলুন কি করতে পারি আপনার জন্য। না ঠিক ঝামেলা না, মাসখানেক আগে মাহবুব নামের একজনের মিসিং কেস ফাইল করা হয়েছিল, সেই ব্যাপারটা একটু খোঁজ নিতে আসলাম আর কি। পৃথিবীর সকল মিসিং কেসের দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি তুর্য সাহেব? না ঠিক তা না, তবে এই কেসটা আমাকে দেয়া হবে, মিসিং পার্সনের ওয়াইফ কেসটা আমাকে দিয়েছেন, তাই একটু আপনাদের বিরক্ত করছি আর কি। হ্যাঁ, ওই ব্যাপারটা নিয়ে ওই ইনভেস্টিগেশন চলছে, কিন্তু ভদ্রলোকের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আর কি। ইনভেস্টিগেশনে আপনার হাত সবসময় খুবই পাকা। না মানে সব কেসই আপনাকে অনেক দিন ধরে ইনভেস্টিগেশন করতে হয়, তো তাই আর কি বলছি পাকা হয়ে ওঠে আপনার ইনভেস্টিগেশনগুলো। হ্যাঁ, সেটার জন্যই তো সরকার আমাকে বেতন দেয়। দেখুন, যেহেতু আমাদের হাতেও এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি এবং কেসটির এখনও ইনভেস্টিগেশন চলছে, তাই আপনাকে আমি এখন আর কোনো তথ্য দিতে পারছি না। আমি অত্যন্ত দুঃখিত ভাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি চাইলে আপনার উপর মহলের কোনো অফিসারের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে পারি, তাহলে নিশ্চয়ই আমাকে তথ্য দিতে আপনার কোনো অসুবিধা হবে না। দেখুন মিস্টার তুর্য, আমাদের কাছে যদি সবসময় সব ইনফরমেশান থাকতো তাহলে আমরাই এতদিনে কেসটা সলভ করে ফেলতে পারতাম, কি বলেন? হ্যাঁ, কেসটা এখনও আন্ডার অবজারভেশন, তাই আপনাকে আমি বলেছি তথ্য দিয়ে সাহায্য টাহাজ্য করতে পারবো না। না তা তো অবশ্যই, আপনার কাছে যে ইনফরমেশান আছে তাই যদি আমাকে বলতেন তাহলে একটু উপকার হতো আর কি। যেহেতু কেসটা আমার হাতে এসেছে আমি তো সলভ করবই, শুধু আপনার কাছে একটু সাহায্য চাইছি এই আর কি।
ঠিক আছে, আপনি বসুন না, বসুন একটু, আমি দেখি ফাইলটা খুঁজে পাই কিনা। চা কফি কিছু নেবেন? একটা ব্ল্যাক কফি, চিনি বেশি। এই নিন মিস্টার তুর্য, আমরা কেসটা ইনভেস্টিগেট করে যতদূর জেনেছি ভদ্রলোকের মোবাইল লাস্ট খোলা ছিল মনে হয় ওই কেরানীগঞ্জ এলাকায়। এরপর থেকে তার মোবাইল বন্ধ দেখাচ্ছিল। কেরানীগঞ্জের যে জায়গাটায় তার মোবাইল বন্ধ হয়েছিল আমি সেখানে ফোর্স পাঠিয়েছিলাম, সেখান থেকে তেমন কিছু পাওয়া যায়নি। এছাড়া ভদ্রলোক শেষ কথা বলেছিল তার স্ত্রীর সাথে, তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু সেখান থেকেও তেমন কোনো তথ্য উদ্ধার করা যায়নি। কেসটার এখনও তদন্ত চলছে, তবে ভদ্রলোকের লাশটা পাওয়া গেলে কেসটা সলভ করতে সুবিধাই হতো। এক মিনিট, আপনি কি করে জানলেন যে ভদ্রলোক বেঁচে নেই? মানে আরে কমন সেন্স, এতদিন ধরে মিসিং তার কোনো খোঁজ খবর নেই। সাধারণত যদি কেসটা অপহরণের হতো তাহলে এতদিনে মুক্তিপণের জন্য ফোন আসতো, কিন্তু যেহেতু এরকম কিছু হয়নি তাই আমরা ধারণা করছি ভদ্রলোককে হয়তো খুন করা হয়েছে। বুঝতে পারলাম, ধন্যবাদ, অনেক সাহায্য করলেন মতলব সাহেব। আমি তাহলে এখন আসি। ও হ্যাঁ, ওই ছিচকে চোরের কেসটা কি সলভ হয়েছে? কোনটা? ও আরে না, ওটারও তদন্ত চলছে। আগে বলেছিলাম ইনভেস্টিগেশনে আপনার হাত খুবই পাকা, অনেক সময় নিয়ে পাকান। আমি আবার আসব, দেখা হবে। তুর্য ভাই, লোকটা কি তাহলে মারা গেছে? এ বিষয়ে আমি মতলব সাহেবের সাথে একমত। যেহেতু এখনও কোনো মুক্তিপণ দাবি করা হয়নি এবং ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাই করা হয়নি, তার মানে ধরে নেওয়া যেতে পারে কেসটা মার্ডার। কিন্তু এখন তুমি কিভাবে খুঁজে পাবে? আমি তো বুঝতেই পারছি না কোথা থেকে শুরু করব। যেখান থেকে ঘটনা শুরু হয়েছে সেখান থেকে শুরু করি, চল। কোথা থেকে? কেরানীগঞ্জ। ভাষা, এই ভাষা, এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করছো? কি হলো, কথা বলছো না কেন? ভাষা, দরজা খোলো। এই ভাষা, 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 কি হয়েছে তোমার? ভাষা কথা বলো, ভাষা কথা বলো, ভাষা, ভাষা, ভাষা কথা বলো, ভাষা। তুর্য তুষারের গোয়েন্দাগিরি, এবারের কেস MMS। গল্পটি রচনা করেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তি এবং পরিচালনায় ছিলেন আবির হক ও আনিকা চৌধুরী প্রিয়ন্তি। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, তুর্য আজিজ আবেদিন, তুষার আহান, মোশারফ অর্পণ, পলি শ্রাবন্তী, তুলি সুস্মিতা, রাকিব আবির, রূপক নয়ন ও রত্নার চরিত্রে ছিলেন প্রিয়ন্তি।